ওয়েলকাম টু ডব্লিউ বি একজাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি একজাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ডিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলবন্ধুরা দেরি না করে শুরু করছে আজকের ভিডিও রাজ্যে কিন্তু নিয়োগ হবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে সেই সংক্রান্ত একটি কিন্তু খবর কর্মসংস্থান ব্যাপারে বেরিয়েছে আজকে তোমাদের সাথে আলোচনা করব এই যে সংস্থানে যেটি বেরিয়েছে তার আসল সত্যতা এবং কবে নাগাদ হতে পারে এবং বিষয়টা কি পুরো ডিটেলস আজকে তোমাদের সাথে আলোচনা করব তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো দেখো বলেছি কি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু পদে কিন্তু চাকরি এরকমই কিন্তু হেডলাইন দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি তারপরে মেন এবং তারপরে ইন্টারভিউ হবে তাহলে বিষয়টা কি রঞ্জিত ঘোষ কলকাতা কি বলেছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ কিন্তু বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দেখো ইতিমধ্যেই তোমরা দেখতে পেয়েছ প্রায় ছয় হাজার যেটা শূন্য পদ ছয় হাজার শূন্য পদের যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা সেটাই কিন্তু এখনো হয়ে ওঠেনি রিক্রুটমেন্ট কিন্তু অনেকদিন আগেই শুরু হয়েছিল মানে ফর্ম ফিল শুরু হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়নি যেটা পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে হওয়ার জন্য একটি সম্ভাব্য ডেট কিন্তু পিএসসি জানিয়েছে আদৌ সেখানে পরীক্ষা হয় কিনা সেটি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কারণ রাজ্য সরকার কিন্তু অনেকটাই টালমাটাল পরিস্থিতিতে রয়েছে মানে নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে দেখো বলেছে কি এক্ষেত্রে কিন্তু আবার নিয়োগটি করা হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগে যেটা ছিল এসএসসি ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হবে দ্রুত কর্মী নিয়োগের জন্য দুই বাইশ সালের স্টাফ সিলেকশন কমিশন এমেটমেন্ট অ্যাক্ট সংযোজন করে দুই বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে ঠিক আছে এটা কি নাম্বার মেমো নাম্বার রয়েছে তো সেটা থাকতে পারে এছাড়াও আরও ছয়জন সদস্যকে নিয়োগ করা হয়েছে কলকাতায় নিউ টাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে বলেছে কি মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি রয়েছে আট এবং গ্রুপ সি ক্লার্ড সহ অন্যান্য পদে রয়েছে কিন্তু প্রায় চার হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই নেমে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে তো কি সেই খসড়া এখনো কিন্তু আহ পাবলিশ করা হয়নি হয়তো খুব শীঘ্রই সেটি পাবলিশ করা হবে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আহ প্রার্থী বাছাইয় জন্য প্রিলিমিনারি এবং মেন্স দুটি পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে যেটা এমসিকিউর টাইপ যেটা প্রশ্ন হয় সেটা হবে এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন তারপর হবে ইন্টারভিউ আর চূড়ান্ত তারিখে তৈরি করার সময় মেন্সে পাওয়া পরীক্ষায় নম্বর এবং লিখিত পাওয়ার নম্বর দেখা হবে দেখো যেটা পিএসসি ক্লার্কশিপ রয়েছে ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ যেটা রয়েছে সেখানে কিন্তু প্রথমে প্রিলি হয় তারপরে মেন্স হয় তারপরে কিন্তু টাইপিং হয় ঠিক আছে তো এখানে কিন্তু ইন্টারভিউ হয় না ঠিক আছে তো এখানে কিন্তু যেটা রয়েছে এখানে যে প্রিলিতে নাম্বার রয়েছে পিড়ি নাম্বারটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করার সময় কিন্তু কাউন্ট করা হয় না ঠিক আছে তো এখানে কিন্তু এটাই মানে এই সিস্টেমে হাঁটতে চলেছে সাব সিলেকশন কমিশন এখানেও কিন্তু হবে প্রিলি এবং এখানে মেন্স এবং তারপরে যদি ক্লার্কের হয়তো টাইপিং থাকতে পারে এবং পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ এটা কিন্তু এসএসসি এর ক্ষেত্রে নতুন সংযোজন তো এখন চাকরিපත් হিসেবে তোমাদের করণীয় কি তোমাদের কিন্তু কবে রিক্রুটমেন্ট হবে সে বিষয়ে বসে থাকলে হবে না তোমাদের কিন্তু প্যারালালি পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তোমাদের বিশেষ করে যেটা জোর দিতে হবে ম্যাথ আমি সব সময় বলি ইংলিশ এখানে কিন্তু তোমাদের জোর দিতে হবে কারণ এই পরীক্ষায়তে কিন্তু ইংলিশটা থাকবে তারপরে যেটা রয়েছে রিজনিং তোমাদের অলরেডি ফোকাস রাখতে হবে ম্যাথ এবং রিজনিং এর মধ্যে 80% নাম্বার পাওয়া তার মানে 100টা যদি থাকে সেখানে কিন্তু 80টা তোমাকে পেতে হবে এটা জাস্ট আমি উদাহরণ দিলাম সেক্ষেত্রে পঞ্চাশে তোমরা এইটি পার্সেন্ট করে নিবে এইটি পার্সেন্ট তোমাদের কারেকশন করতে হবে আর সেজন্য কিন্তু তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিন্তু তোমরা ম্যাথ বা রিজনিং এ তোমরা স্ট্রং হতে পারবে না এবং এই দুটোর পাশাপাশি রাজ্য সরকারের কিন্তু যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এগুলো তো রয়েছে পাশাপাশি তোমরা কিন্তু আগামী দিনে র্যালে কিন্তু বিপুল পরিমাণে যে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি তারপরে যেটা রয়েছে এন এই সব সি এইসব কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে বিপুল পরিমানে তাই তোমাদের যদি প্রস্তুতিটা থাকে তাহলে হোক না কেন তোমরা কিন্তু ভালোভাবে সেখানে পারফর্ম করতে পারবে আমি বলছি পারফর্ম করতে না পারলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে এবং তোমাদের প্রয়োজন একটি একটি চাকরি তোমাদের যতগুলি শূন্যপদ থাকুক না কেন তোমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে আর পাশাপাশি এই চাকরি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে ডিটেলসগুলি রয়েছে আমি চাইবো তোমাদের সব সময় সঠিক খবর পরিবেশন করার জন্য এবং আমার যে ভিডিও আমার ভিডিওতে তোমরা কিন্তু কোন রকম ফেক ভিডিও আশা করি তোমরা পাবে না কারণ চাকরির মূল্য যারা বেকার তারাই কিন্তু বোঝে আর ভিডিওটি যে তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল হতে প্রেস করে দিও এরকম বিভিন্ন নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে